সুস্থতা লাগবে তাও দিব তোমার মান লাগবে তাও দিব তোমার সন্তান লাগবে তাও দিব সন্তানদের চাকরি লাগবে তাও দিব ছেলের বিয়ে করানো লাগবে তাও দিব মেয়েটার বিয়ে দেওয়া লাগবে তাও দিব ছেলের বিদেশে পাঠানো লাগবে তাও দিব ছেলেটা বিদেশে একা মানাই একা আমার জন্য লাগবে তাও দিব মেয়েটা শ্বশুর বাড়িতে সুখে নাই তাও দিব মেয়েটার ঘরে সন্তান হয় না তাও দিব কি না দিবে কি না দিবে ওলামায়ে কেরাম আস্তে এই আয়াত মুখস্থ করে নিবেন وأن استغفروا ربكم ثم توبوا إليه رب العالمين بل استغفار كرو وتوبة كرو يمتعكم متاعا حسنا إلى آيات الفرش كالدنيا والآخرات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين دنيا وحسنة آخرة وحسنة এখন এখানে বলেন তুমি যদি ইস্তেগফার করো আমি তোমাকে হাসানাত দুনিয়াতে দিবই দিব আশ্চর্য কথা তাহলে একজনে কয় আল্লাহ দুনিয়াতে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন এটা দেন আরেকজনে বলে আস্তাগফিরুল্লাহ দুনিয়াতে এটা দেন এটা দেন এটা দিবেন কি না সন্দেহ আছে লেকিন আস্তাগফিরুল্লাহ এটা বললে দুনিয়া দিবেন সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন আরে মাওলানা খেয়াল করছেন আল্লাহ একটা বাড়ি দেন দিলেও দিতে পারে নাও পারে আল্লাহ একটা গাড়ি দেন দিলেও দিতে পারে নাও পারে লেকিন আরেকজনে বলে আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি রব্বুল আলামিন বলেন যাও তোমার যখন যা লাগবে তখন তা দিয়ে দিব কি কি বলে রব কি বলে وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله ويؤت كل ذي فضل فضله رب العالمين বলেন আমার কাছে যেই ফজল তালাশ করে আমি তাকে ফজল অবশ্যই দিয়ে দেই ফজল মানে ঈমান ফজল মানে কুরআন ফজল মানে ইলম ফজল মানে সিহ্হত ফজল মানে দুনিয়া ফজল মানে উকবা ওয়ায়ুতি কুল্লাযি ফাদলিন ফাদলা যে আমার কাছে অনুগ্রহ তালাশ করে আরে অনুগ্রহ মানে তো কিছু বুঝলাম না ফাদল মানে গোটা কোরআন ফাজল মানে ইলম ফাজল মানে কোরআন ফাজল মানে জান্নাত ফাজল মানে দুনিয়া ফাজল মানে ছেলে ফাজল মানে মেয়ে ফাজল মানে রিজিক ফাজল মানে সুস্থতা এজন্যই তো মসজিদের থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলা বলেন আবতাগু মিন ফাদলিল্লাহ আরেবার রাসূল বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি বলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক মিন ফাদলিক কোথা থেকে নিছে ওয়াসআলু আবতাগু মিন ফাদলিল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর ফজল তালাশ করো মসজিদ থেকে বের হয়ে জমিনে গিয়ে রিজিক তালাশ করো মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে মাল তালাশ করো মসজিদ থেকে বের হয়ে ফ্যাক্টরিতে গিয়ে কাম তালাশ করো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এজন্য বের হওয়ার সময় বলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আল্লাহ মসজিদে আসতে বলেছেন এজন্য এসেছি নামাজ পড়তে বলেছেন এজন্য পড়েছি লেকিন আপনার ঘর ছেড়ে যেতে মনে চায় না লেকিন আপনি তো বলেছেন নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রিজিক তালাশ করো এজন্য বের হচ্ছি এজন্য তালাশ করতে করতে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক রব্বুল আলামিন বলেন ইস্তেগফার হক আদা করো জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দিব আপনার ছেলের বিয়ে হয় না আপনি আজ থেকে 100 বার করে ইস্তেগফার করেন বিয়ে হবেই হবে আপনার মেয়েটার বিয়ে হয় না আপনি আর আপনার বিবি আর মেয়েটা 100 বার করে ইস্তেগফার করেন বিয়ে হবেই হবে ইনশাআল্লাহ এই যারা বিদেশে যাবেন বিয়ে বিদেশে যাওয়া হচ্ছে না 100 বার করে ইস্তেগফার করতে থাকো বিদেশের ব্যবস্থা হবেই হবে দোকানে বরকত হয় না ইস্তেগফার করো বরকত হবেই হবে
ফার্মে মুরগিতে মুরগি মরে যায় ইস্তেগফার করো মুরগি আর মরবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ ইমাতিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা এর মধ্যে কোনটা কোনটা নাই সবাই বলেন হুজুর মেয়েটার বয়স হয়ে গেছে 97 এ মাস্টার্স কমপ্লিট করেছে বিয়ে হচ্ছে না আপনি বুঝুন নাই এখন কত 2000 মাস্টার্স কমপ্লিট করেছে কোন সনে 97 এ বিয়ে হচ্ছে বুঝুন নাই কথা ওটা ইংলিশে বলতে হয় দু চারটা কথা মাঝে মাঝে কি বলতে হয় বলেন ইংলিশে বলতে হয় রাইট অলমোস্ট রাইট হ্যাঁ আবার তো বলে দিবেন যে হুজুর তাহলে আমরা কেমন দু চারটা কথা ইংরেজি পারি তাহলে আর তো ইংরেজি প্রফেসর আর লাগবে না কি বলেন লাগবে তো নাকি সুরকান লাগবে তো তো আলিফ বা তে সে পাইলে তার বাফের লাগে হুজুর লাগে না নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে যা যা লাগে সব দিব এটা বোঝা যায় ইস্তেগফার ও তাওবার পুরস্কার এটা দুনিয়াতে কারণ আখরাত তো ইলা আজালিন মুসাম্মা নো আখরাত তো নির্দিষ্ট সময় পর্যন্ত ন ওটা তো খালেদিনা ফিহা আবাদা তাহলে বোঝা গেছে ইস্তেগফার পুরস্কার দুনিয়াতেও দিবে আখরাতেও দিবে দুনিয়াতে ইস্তেগফার পুরস্কার কি কি দিবে জোরে বলেন কি কি দিবে বলেন ইস্তেগফার কাকে বলছে কয়টা তিনটাকে বলছে কয়টাকে এই জন্য আপনাদের সামনে আমি ইস্তেগফার উপর লিখে বই নিয়ে এসেছি তাওবা এবং ইস্তেগফার দেখছেন এই বইটার নাম কি বলেন তাওবা এবং ইস্তেগফার করবেন যার চাকরি হয় না চাকরি হবে ইনশাআল্লাহ এটা পড়বেন যার বিয়ে হয় না বিয়ে হবে ইনশাআল্লাহ করেন এটা পড়বেন যার ফার্মে মুরগি মরে যায় তার মুরগি আর মৃত্যু না যার গরু দুধ দেয় না তার গরু দুধ দিব খেতে খেতে শশা নষ্ট হয়ে যায় এটা পড়বেন আর নষ্ট হতে নষ্ট হতে কি এটা কি এটা এই আয়াতে কারীম ইমাতাকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা বারহা কথা দূর চলে গেছে মৌতের কথা মনে করলে আল্লাহ তাআলা তওবা নসিব যদি সুযোগ থাকে এই ছয়টা কিতাব কিনে নেবেন ছেলেটা বিদেশে থাকে ওর জন্য একটা কিতাব পাঠিয়ে দিবেন মেয়ের বিয়েতে যাওয়ার সময় মেয়ের বিয়েতে এক সেট কিতাব হাদিয়ে দিয়ে দিবেন মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার সময় আংটি যেমন নেবেন এক সেট কিতাবও নেবেন ইনশাআল্লাহ বাংলা ভাষা এই এই বিষয়গুলোর উপরে কিতাব জীবনে আর কেউ কখনো দেখেননি আল্লাহ তাআলার সিফাত দুই নাম্বার দুরূদ শরীফের ফজিলত এটা দেখছেন কিন্তু এটা দেখেননি তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত এটা কি বলেন আপনি বলবেন হুজুর আপনারা আনজি বুঝি বইয়ের অ্যাডভার্টাইজ করতেন কথার কথা ওই বেটা যে আপনাকে বাড়ির সামনে ইয়া অ্যাডভার্টাইজ করে একটি কিনলে একটি ফ্রি একটি কিনলে একটি ফ্রি টিকেও বেশি দিন আলো বেশি দেয় সে যাওয়ার আগে আগে লাইট নষ্ট হয়ে যায় তো ভুয়া অ্যাডভার্টাইজ যদি এভাবে করতে পারে আমি আমার রাসূলের কথা আর আল্লাহর কথাগুলো অ্যাডভার্টাইজ করতে পারবো না কি ভাই এই জন্য যদি পারেন নিয়ে যান রিজালু আহ কি করতাম তিনটা পুরস্কার কটা পুরস্কার মৌতের কথা মনে করলে কয় পুরস্কার এক নাম্বার ভুলে গেছি হুজুর আজকে ফজর পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ সবক মনে করেন পর্যন্ত ওয়াজ হবে খালি ভুলে যায় এক নাম্বার পুরস্কার কি তাওবা এক নাম্বার পুরস্কার কি আল্লাহ তাআলা তাড়াতাড়ি তাওবার তৌফিক দুই নাম্বার পুরস্কার হলো যে মউতের কথা মনে করে তো আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে আল্লাযাতু ফিল ইবাদা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে তার ইবাদতে মজা লাগে সুবহানাল্লাহ বলেন তার ইবাদতে কি লাগে বলেন
আচ্ছা জ্বর হলে রসমলাই ভাল লাগেনি হ্যাঁ আম্মু দিতে চাই মা দিতে লাগে দূর সরাও হ্যাঁ কি লাগা জ্বর হইছে লাগে দিতে লাগে আমগো ইবাদত মজা নাই কি লাগা আমগো জ্বর হইছে আমাদের দিল অসুস্থ হয়ে আছে যদি আল্লাহ তাআলা মওতের কথা মনে করে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মজা দেয় তিন নাম্বার পুরস্কার মওতের কথা বেশি বেশি মনে করলে আল্লাহ তাআলা আল কানাআতু ফিল কলিল অল্পের মধ্যে তাকে তুষ্ট করে দেয় অল্পের মধ্যে তাকে কি করে দেয় বলেন তুষ্ট করে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন হ্যাঁ আমার কথা তো প্রথম কথার মধ্যে রয়ে গেছি আমি একটা হলো খবর একটা হলো ইনশা মনে আছে নি বলে হেডা আবার বলি রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার রাব্বুল আলামিন বলেন ওরাই শুধু মানুষ ওরাই শুধু মানুষ বলেন ওরাই শুধু মানুষ বলেন ওরাই শুধু মানুষ জিকির করে যারা নামাজ পড়ে যারা যাকাত দেয় যারা আখিরাতকে ভয় করে যারা রাব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা তাহলে নামাজ ছাড়া যারা আছে আমাদের কাছে মানুষ মনে হলেও রবের কাছে এরা মানুষ না রবের কাছে কি না রবের কাছে এরা মানুষ না রবের কাছে এরা কি না এটা এইটা কেমন জানেন যেমন এক ছেলে বেশি দুষ্টুমি করে আরেক ওই ছেলের কাছে ছেলের বাবার কাছে এসে আরেকজন অভিযোগ করে আমনে ফুল তুই যা চাই এটা আমার ফুল হয় না যা কয়নি কয়নি যা যা ইচ্ছা তা করে আমার ফুল না এটা আমার কি না বলেন এখন করোনাও ধরছে কি লেগে জানেন শুধু এর লেগে যাচ্ছে এটা আমার না তো কি লেগে ধরছে কর এটা কি না বলেন তবে হ্যাঁ আবার ভালো কিছু ধরে ফেলেছে কেন যেমন মশা ছেড়ে দিলে সবাই রে কামড়ে শীত আসলে সবাই রে লাগে শীত আসলে কি লাগে বলে সবাই রে লাগে বহরহাল মানুষ কারা মানুষ এক নাম্বার লা তুহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য যাদের বেচা কিনা যাদের সন্তান সন্ততি যাদের কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে এদেরকে এক মুহূর্ত গাফিল করে না এরা হলো কি মানুষ দুই নাম্বার ইকামিস সালাহ নামাজ থেকে গাফিল করে না হাজারো ব্যস্ততা এদেরকে নামাজ থেকে কি করে না বলেন এখন তো ওয়াজের ব্যস্ততা নামাজ থেকে গাফিল করে দেয় রশিদের আশেপাশে এই ঘটনা নাই ওয়াজের ব্যস্ততা নামাজ থেকে কি করে বলেন উমা উমা আসার সময় চলে যায় অন্য নজরে না আসে না নাই বলেন তো এটা আবার ওয়াজ হয় কেন এটা আবার ওয়াজ হয় কিভাবে আর বক্তাদের তো নামাজ লাগে ইল্লা মাররা সারা বছর নামাজের ওয়াজ করছে নিজে নামাজ হরণ লাগে নি ইল্লা মাররা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তাহলে জিকির থেকে গাফিল করে না নামাজ থেকে গাফিল করে না আল্লাহ রাস্তা দান করা থেকে গাফিল করে না আর চার নম্বরে এরা না আখিরাতকে ভয় করে আল্লাহ তাআলা বলেন এরা শুধু মানুষ এরা শুধু কি তাহলে আজকে আমরা কি শিখলাম বলেন মানুষের পরিচয় বলেন এইজন্য হ্যাঁ এই চার সিফাত ছাড়া আপনি যাদেরকে দেখবেন সব বলে দিতে পারেন এটা তো মানুষ না এটা দুপায়ে জানোয়ার এটা কি বলেন এটা কি বলেন এটা দুপায়ে জানোয়ার ও নামাজ পড়ে না ও আবার মানুষ হয় কেন আজকে 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 একজন আমি দেখেছি আজকে আমি একজন দেখেছি অমুকে কেমন হাতুড়ে ডাক্তার নিয়েছে তো ডাক্তার চোখ দেখে চোখটা অনেক ভালো এবার জিব্বা থাকে জিব্বা তো ভালো আচ্ছা হাত পাগুলো সবই তো আচ্ছা আচ্ছা ও রুটা নাই আর
বেকুব রু নাই আর সব ভালো, নামাজ নাই আর সব ভালো, মুসলমান এত নষ্ট হলো কেন? একদিন গুলশানে এক ভদ্রলোক তার বাসায় আমি গেলাম, আমি বললো যে আমার ছেলেটা অনেক ভালো, ও কানাডা কানাডা পড়াশোনা করে, ও অনেক ভালো, ও যে কানাডা গিয়ে এত ভালো হবে কখনো কল্পনাও করিনি। আমি কি কেমন ভালো স্যার, কেমন ভালো বলতেছো? ও দি আমাকে আসসালামু আলাইকুম বলে, আমাকে ফোনে আসসালামু আলাইকুম বলে, এবং আমাকে ফোনে বলে আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো সে এখন বলে, সে অনেক ভালো মুসলমান। শেষ পর্যন্ত একটা দুটো শব্দ বললে অনেক ভালো, বুঝুন না কথা মনে হয়। এতক্ষণ তো সুবহানাল্লাহ কইছিলাম, আমরা মনে করছি খুব খুশির খবর, সে অনেক ভালো। কি শেষ পর্যন্ত আমরা এত পৌঁছে গেলাম, এত নষ্ট হয়ে গেলাম আমরা। আজকের কথা আজকে, আমি কালকে জানাজা পড়ে এসেছি, তাই বললাম আমার ছেলেটা কেমন আছে? কেমন, ছেলেগুলো অনেক ভালো। তাই বললাম ও কি করে? নামাজ পড়ে? না, ওই নামাজ তো পড়ে না, তো নামাজ তো পড়ে না, আবার অনেক ভালো হয় কেমন? এটা রু ছাড়া ভালো হয়, রু ছাড়া কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যারা পারি মসজিদে শরীক হব, যারা পারি